এখানে দেখো কি পরিমাণ শাকসবজি, সরি শাক না সবজি নিয়ে আসছি, আর এগুলা সবই হচ্ছে খাওয়া, এক টান দিয়ে খেয়ে ফেলতে হবে, একটু খারাপ লাগতেছে। এখন বাজে অনেক সকাল, তো কিছু হচ্ছে হেঁটে আসলাম আর কিছুটা হচ্ছে গাড়ি দিয়ে আসলাম, কারণ অনেকটা দূরে হেঁটে আসছি আর এদিক দিয়ে আসার সময় ভাবলাম যে আর হাঁটা যাবে না, মানে অনেকটা বেশি হেঁটে হাঁটা হয়ে যাবে। তো হঠাৎ করে হচ্ছে কয়েকদিন পরে পরে হাঁটি, অত বেশি হাঁটতে পারি না, আধা ঘন্টার উপরে হাঁটতে পারি না। আর চলো এখন কোথায় যাবো বলো তো? এখন যাব হচ্ছে কাঁচা সবজি কিনতে, কিটো ডায়েট করব। যদিও কিটো ডায়েট কখনোই করা হয় না, তবে প্রতিদিনই কিন্তু নিয়ত করি এটা করব সেটা করব হ্যান করবো তেন করবো। আসলে বেলা শেষে দেখা যায় যে ওই যে পেট ভরে যে খাওয়া রান্না বান্না ধুমধারাক্কা সেটাই চলে, কিছু করার নাই। এখন বাজে 8টা আর আমরা চলে এলাম এই যে, না সরি 7:30টা আর আমরা সকাল 7:30টা ভোর 7:30টা আর আমরা দেখো কোথায় চলে আসছি, পাইকারি বাজারে চলে আসছি এই যে এখানে। আর এই যে এখানে প্রচুর পরিমাণ ফল, আর আজকে হচ্ছে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণ মানুষ, কারণ বাইরে থেকে এখানে ফল কিনতে সবজি বা ফল কিনতে আসে। আর এই যে আর প্রচুর ভরপুর সব কিছু, এগুলো হচ্ছে কদবেল, এগুলো হচ্ছে জাম্বুরা, এই বস্তা সহকারে বস্তা করে বিক্রি করে। এগুলো জাম্বুরা কত করে চাচা? অনেকগুলো নিমু কত করে? সব কটা কত? 20 টাকা পিস। আর এই যে কলা, এগুলা কি আমি জানি না, এগুলা কি, এটা কি ফল? বাঙ্গি, ও বাঙ্গি এগুলা। আর এই যে প্রচুর প্রচুর, মানে ফলের কোনো শেষ নাই। বারপা আনারস লে আইন, হাও আনারস খামু, আর কিছু খাই না খাই আনারস খামু, আনারস আমার অনেক পছন্দের। আনারস কত করে পিস? আমরা এখান থেকে কচু নিলাম, এই যে কচু, কচু গুলো সেদ্ধ করে ভাপ দিয়ে ফ্রিজে রাখলে যখন মন চায় তখনই খাওয়া যায়, না করা না ভাবতি। এখানে চলে এলাম লেবু কেনার জন্য, এই যে এই যে যে লেবুগুলো রস, এগুলা কত লেবু? সবগুলা নিম, আজ থেকে 10 বছর পরে দেখবা এগুলা একদম শহর হয়ে গেছে। এখন মনে হয় কি একটা কোনো একটা পল্লী একটা গ্রামের মধ্যে এই বাজারটা, কিন্তু কয়েক বছর পরেই দেখবা এটা একদম পুরো রমরমা ঝমঝমা হয়ে গেছে। অবশ্য পাইকারি বাজার তেমন একটা ডেকোরেশন করে না, কারণ সকালে এসে হয়তো 2-1 ঘন্টা থেকে চলে যায়, তার জন্য অত বেশি ডেকোরেশন করে না। এখানে বুটটা নিয়ে আসছে, তারপরে নিয়ে আসছে চালটা, এই যে তারপরে বিভিন্ন রকমের সবজি, ডাব, ডাবই বেশি দেখতেছি না বরপা, এখন কি ডাবের সিজন? এসে মোটামুটি অনেক কিছুই কেনাকাটা করলাম। আর এই যে এখান থেকে কিনবো হচ্ছে 3-5 কেজি দামাদামি করছিলাম যে 5 কেজি হচ্ছে ড্রাগন ফল কিনবো, আর ড্রাগন ফলটা না আমার এত এত পছন্দ কি বলবো তোমাদের। তো দেখি আমার দামে যদি হয় তাহলে 5 কেজি নিব, আর যদি ওনাদের দামে হয় তাহলে হচ্ছে একটু কম নিব। আর এই যে এইদিকে দেখো বাজারটা, আসলে বাজারটার মধ্যে আসলে অনেক ভালো লাগে, জানি না কেন। কিটো ডায়েট করবো, বাট এটা দেখলে কি সামলান যায় বলো।
আসছি, সবজি নিলাম, অনেকগুলা সবজি কিনছি, শুধু সবজি খাবো। কিন্তু এই যে গ্যান্ডারি নিয়ে নিলাম, আমাদের বাসা হচ্ছে উক বলে এটাকে, আর এটা হচ্ছে গ্যান্ডারি, বাট আমার এটার থেকে গ্যান্ডারির থেকে আমার এই উকটা বেশি ভালো লাগে। মানে এটার ফ্লেভারটা আর মিষ্টিটা সবকিছু মিলে হচ্ছে এটা বেশি ভালো লাগে। আর দেখো এটা এটা টেস্টই আলাদা, ছোট থেকে এটা এটা খেয়ে আসছি, তার জন্য এটাও নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। সবার আগে বলছি আমি জান্নাত বাংলাদেশ কেয়ানীগঞ্জ আব্দুল্লাহপুর থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন কিন্তু সত্যি সত্যি আব্দুল্লাহপুরের কাছে আছি। আর এই যে সকালবেলা হাঁটার সময় এত সুন্দর সুন্দর জায়গা দেখলাম, বাট তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ স্পিডে হাঁটছি, ওই হাঁটার সময় ভিডিও করার মতো মুড ছিল না, শরীরের মধ্যে প্রচুর এনার্জি ছিল, কারণ একটা ই নিয়েই বের হয়েছি যে হাঁটবো। আর আজকে থেকে হচ্ছে আমাদের কিটো ডায়েট শুরু, যদিও গিয়ে এখান থেকে গিয়ে হচ্ছে ড্রাগন ফল খাবো আর হচ্ছে আখ খাবো। এইগুলা খাইয়া প্রতিদিনই, মানে আজকে এক সপ্তাহ ধরে আমরা বলতেছি যে কিটো ডায়েট করবো। তো কিটো ডায়েট করার মতো যেই উপকরণগুলো লাগে সবগুলো হচ্ছে মোটামুটি আমি সংরক্ষণ করে ফেলছি। আর এখন হচ্ছে ইনশাল্লাহ আজকের থেকে বা কালকের থেকে হচ্ছে শুরু কর, আজকের থেকেই শুরু। আর চলো বাসার দিকে যাই, তারপর হচ্ছে সমস্ত এখানে আমরা প্রচুর খেলাধুলা করছি। এই যে এগুলা দেখো, এগুলাতে হচ্ছে আমরা প্রচুর খেলাধুলা করছি। তো এই যে এগুলো এখন হয়তো কয়েক বছর করে আবার এগুলো কেমন হয় জানি না। আমরা বাসায় চলে আসছি, আর এত এত বাজার নিয়ে আসছি, হ্যাঁ 1500 টাকার শুধু সবজি নিয়ে আসছি। আমরা আবার কেমন কে খানেওয়ালা, কেমন। ও আরেকটা কথা, এই যে কত সুন্দর করে মেহেদি পরে আসছি, দেখো আমার মেহেদি পরাটা খুবই সুন্দর হয়েছে, মাছ মাছ পরা দিছে এই হাতে একটা, আর হচ্ছে এই হাতে একটা, এটা হচ্ছে শিবলায় পরাইছে, মানে আমার বাগনি। তবে আমার আমার দুইটাই সুন্দর হয়েছে, বাট আমার কাছে এইটা বেশি ভালো লাগতেছে। আর তোমাদের সাথে শেয়ার করছি সবজিগুলো, আর কি করবো বলো তো। আমাদের প্রতিদিনের খাবারের তালিকা কিন্তু সকালবেলা শাকের জুস পরে, আর কি কি কিভাবে খাবো তোমাদের সাথে সবই শেয়ার করছি, দাঁড়াও। এখানে দেখো কি পরিমাণ শাক সবজি, সরি শাক না সবজি নিয়ে আসছি, আর এগুলো সবই হচ্ছে খাওয়া যাবে, কিটো ডায়েটের মধ্যে কোনো কিছু হচ্ছে ই পড়বে না। মানে বড় পায় জাম্বুরা খাওয়া যাবো, হ্যাঁ জাম্বুরা নিয়ে আসছি এখানে 6 পিস, আর কদবেল নিয়ে আসছি, এগুলো হচ্ছে মেয়ের জন্য নিয়ে আসছি বেশিরভাগ সবজি ইয়া ফল, আমরাও খাবো মেয়েও খাবে। আর এখানে অনেকগুলা কদবেলও নিয়ে আসছি, কদবেল কার কার পছন্দ, আমার কিন্তু অনেক বেশি পছন্দ কদবেল। জাম্বুরাও আগে ছিল না, এইবার আবার খাইতেছি, এবার জাম্বুরা আর হচ্ছে কি আনারস, এই দুইটা ফল হচ্ছে বেশি খাচ্ছি, ভাল লাগছে। আর কদবেল আগে থেকেই পছন্দ। আর এই যে দেখো এটা হচ্ছে কচু, কচু নিয়ে আসছি এখানে 5 পিস, পাঁচটাই, হ্যাঁ এখানে নিয়ে আসছি কাঁচামরিচ আর শুটকি, একটা কল আসছিল, মই কল দিছিল হেনার আম্মু। আর এই যে দেখো কিটো ডায়েটের জন্য এখানে 10 কেজি চিচিঙ্গা নিয়ে আসছি, নিয়ে আসছি একটা চাল কুমড়া, এটা কি বলতো, এটা জুস করে খাওয়ার জন্য, এটা জুস করে খেলে এটার মধ্যে নাকি অনেক অনেক উপকার। আর নিয়ে আসছি পেঁপে, পেঁপে নিয়ে আসছি 10 কেজি, এই যে 10 কেজি পেঁপে নিয়ে আসছি।
কপি হ্যাঁ বাঁধাকপি নিয়ে আসছি। বাঁধাকপিটা মাত্র নতুন বের হয়েছে আর আমি প্রথমেই নিয়ে আসলাম। আর এই যে সবগুলা সবজি এখানে অনেক 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 সবজি নিয়ে আসছি। এই যে ইনশাল্লাহ দোয়া করবা যাতে আমার দ্রুত ওজনটা কমে যায়। আমার এখন বর্তমানে ওজন হচ্ছে 82 কেজি। আর কি নিয়ে আসছি বলো তো? 3 কেজি ড্রাগন ফল নিয়ে আসছি। আর দুইটা দিয়ে আসলাম এই যে এই ফ্ল্যাটের দুইটা বাবু আছে আমার খুব পছন্দের, খুবই খুবই পছন্দের দুইটা বাবু, ওদের দুই ভাইকে দুইটা দিয়ে আসলাম। এই গ্যান্ডারি কই? আর এই যে আমার পছন্দের খাবার এখন এটা আমি খেয়ে নিব, কোনো কথা হবে না। আর কোনো কথা ও বার পায় ইয়া নিয়ে আসবো, ইয়া নিয়ে আসি সজনে পাতা কি সজনে না বারা পা, হ্যাঁ সজনে পাতা, সজনে পাতা নিয়ে আসি। বড় আপু সকালবেলা বলল যে সকাল সকালে খালি পেটে হচ্ছে শাক, যেই কোন শাকের কাঁচা শাকের জুস খেতে হবে। আর এখানে বোকার মতো চলে এলাম হচ্ছে শুধু সজনা পাতা নিতে। তো সজনা পাতা জুসটা খাওয়ার পরে এতটা সমস্যা হয়েছে তোমাদের কি বলবো, মানে 3 দিন ধরে অসুস্থই ছিলাম এই সজনা পাতার ইয়াটা খাওয়ার পরে। প্রচুর পরিমাণ হচ্ছে বমি হচ্ছিল আর কি বলবো তোমাদের, সেটা পাতলা কেনা হয়েছিল বড়া পুরা আমার দুজনের মিলাই। এটা হচ্ছে আমার আবিষ্কার, আমি জানি না কেমন আছেন। একটু সাজনা পাতা নিলাম, আমাদের দেশের মানুষে আমরা যে সাজনা পাতা যে মানুষে খায় আমরা জানি না। খাইছেন কোনো দিন? ভর্তা বানাই, ভর্তা অনেক মজা লাগে, মজা লাগে, রসুন দিয়ে ভর্তা বানাই। কেমনে সিদ্ধ করে? সিদ্ধ করে একটু বাজা বাজা করে, তেল দিয়ে? তেল দিয়ে না, তেল দিয়ে না, এমনি তেল ছাড়া। হ্যাঁ, তারপরে রসুন টালুন লাগে, মরিচটা দিয়ে আবার খাবার পাতা বানাই। আচ্ছা আচ্ছা, খুব সুস্বাদু খাবার, বাট আমাদের এলাকায় কখনো খায় না মনে হয়। কয়েকবার খাইছে আপনার? একবার খাইছে, অনেক আগে একবার খাইছে। আমার অনেক ফেভারিট একটা কালার, আর এই যে হাতের মধ্যে মেহেদি পড়ছি না, এখন হাতটা শুধু এরকম ক্যামেরার সামনে চলে আসবে, অটোমেটিক চলে আসবে এটা। মানে এটা আমার আর কোনো সিস্টেম করা লাগবে না, একটু পরপরে হচ্ছে আমি এরকম করবো, তারপরে যে এরকম করবো, মানে হাতটা এখানে থাকবে। তো যাই হোক, এটা হয়তো হয়তো বা অভ্যাস, ছোটোবেলা থেকে এই অভ্যাসটা, মেহেদি পড়লে এই সমস্যাটা হয়। আর একটা কথা বলি, আমার এই থ্রি পিসটা তোমাদের কাছে কেমন লাগছে জানি না, বাট আমার কাছে ভীষণ ভালো লাগছে, নীল কালার একটা থ্রি পিস, যখন ভয়ঙ্কর। আর এই যে এখানে খাচ্ছে কি বলতো, চিয়া সিড, সকালবেলা ঘুম থেকে উঠে কয়েকদিন ধরে খাচ্ছি। আর এটা হচ্ছে পার্মানেন্টভাবে অভ্যাস হলে হচ্ছে দীপায় আসার পরে, দীপায় আসার পর থেকে হচ্ছে খাচ্ছি। বিসমিল্লাহ, বড়া পু থাকলে নিয়মিত আমার এগুলো করা হয়। এটা খেতে আমার কাছে কোনো খারাপ লাগে না, অনেকের কাছে নাকি খারাপ লাগে। এটা খারাপ লাগার কারণ হবে কেন? এটা তো তিতাও লাগে না, মিষ্টিও লাগে না, গন্ধ আসে না, কিছুই না। এটা জাস্ট একটা মাটির মতো লাগে, মাটির যেরকম এরকম। আর চলো দেরি করবো না, আমি খাবো এখন, কিটু ডাইট করছি, গ্যাটারি খাই। আমি সজনে পাতার রসগুলাকে, সরি পাতাগুলোকে দেখো ভালো করে ধুয়ে কেটে বেছে একদম পরিষ্কার করে এখানে, তারপরে এই যে একটু ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে বলতে কি, এটাকে জুস বানালাম। হ্যাঁ, এটা এখন ভালো করে ছেঁকে তারপরে এটাকে ইউজ করব। এটা কি জুস নাকি জেলি বুঝতে পারলাম না, এত চেষ্টা করার পরে তারপরে হচ্ছে এটাকে ছাঁকতে পারলাম। জুস দুটা একদম বানানো শেষ, কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ সবুজ কালারের একটা জুস। তো এগুলা যে দুইটা বানালাম বরাপুর জন্য আর আমার জন্য, পুরোটাই হচ্ছে সজনে পাতার জুস। আর এই যে বরাপুকে দিয়ে আসি, বরাপা
মরিস না জাল আল্লাহ কি কয়। আচ্ছা বড় পুরি বিউ দিল হচ্ছে জাল লাগতেছে, আমিও দেখি কি অবস্থা। মরিচ তো প্রশ্নই আসে না, কারণ আমার ব্লেন্ডারেও তো মরিচ ছিল না। আর দেখি এখন এটা কোনো ঝাল ঝাল লাগে কিনা। বিসমিল্লাহ। আসলে তো জাল বরাপা, এখন সজনে পাতার মধ্যে মনে কোনো ইয়া ছিল না। আচ্ছা যাই হোক, এখন এভাবে অল্প অল্প করে খাওয়া কিছুতেই সম্ভব না, এটাকে হচ্ছে এক টান দিয়ে খেয়ে ফেলতে হবে। একটু খারাপ লাগতেছে। আজকে তোমাদের সাথে রান্না বান্না কিছুই শেয়ার করতে পারি নাই। এখানে হচ্ছে এই যে নলা মাছ, পাঁচমিশালি মাছ এখানে হচ্ছে বুনা করলাম টমেটো দিয়ে, কাঁচামরিচ দিয়ে, ধনে পাতা দিয়ে। আর এটা রান্না প্রায় শেষ পর্যায়ে। আর এখানে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করলাম। এই যে তো এটাও শেষ পর্যায়ে রান্না বান্না। এই যে আজকে গুলা শেয়ার করতে পারি না, কারণ আমি আজকে প্রচুর 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 কাজ করছি। সেটা হচ্ছে এখন আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু জিনিস, তার জন্য হচ্ছে ফিরি নাই। তাসমিয়াও চলে আসছে মাদ্রাসা থেকে। তো রান্না বান্না শেষ পর্যায়ে ভাই। আর এই যে আমি এগুলো সেদ্ধ করবো, সবগুলো সবজি কেটে নিছি। এখানে 10 কেজি চিচিঙ্গা, এখানে একটা লাউ, এই যে লাউটাও কেটে নিলাম। আর 10 কেজির থেকে হচ্ছে 3টা মনে হয় পেঁপে রাখছি। কই পেঁপেগুলো আবার ভাই? পেঁপেগুলো ওই যে এখানে চারটা পেঁপে রেখে সবগুলো কেটে ফেলছি। হ্যাঁ তো এই যে দেখো মাদ্রাসার খাবারের মতো আর কি, মাদ্রাসার যেভাবে খাওয়া ইয়া করা, করলা ভাজি করলাম, সাদা ভাজি যেটা আর কি, চিংড়ি মাছ ছাড়া। আর আজকের হচ্ছে রান্না বান্না খাওয়া দাওয়া এগুলোই। আর এখন কি করব, আগে এগুলো সেদ্ধ করব সবুজ সবুজ করে, তারপরে এগুলো রান্না করব। আমাদের এলাকার একটা ভাষা আছে, বিদ্যা না শিখতে চুরি। তো আমাদের অবস্থাটা হয়েছে ঠিক ওইটা। হ্যাঁ ডায়েটের খবর নাই, ডায়েট করার নামে কোনো খবর নাই। দেখো এক সপ্তাহ ধরে ভাবতেছি ডায়েট করব, কিন্তু যাও আজকে নিলাম যে ডায়েট করব, কিন্তু এই যে পেট ভরে ভাত খাওয়ার জন্য কত কিছু রান্না করে ফেললাম। আর এখানে কত সবজি নিয়ে আসছি। হ্যাঁ এটাকে বললাম বিদ্যা না শিখতে চুরি, যেটাকে বলে আর কি, যে একসাথে রান্না করে অনেকগুলো সবজি রেখে দিব খাবো এরকম, যে এখনও ডায়েটের নামে খবর নাই, সবজি দিয়া পুরো বাড়ি ভরে ফেলছি। আর এখানে তাসমিয়ার কাপড়গুলো তাসমিয়াকে বুঝাই দিলাম। দাঁড়া আমি এই পাশ, তাসমিয়া কয় জোড়া হয়েছে? নয় জোড়া হয়েছে তাসমিয়ার, 9 সেট 3 পিস হয়েছে। তো সবগুলো থ্রি পিস তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, বের করে দেখাইতে পারি নাই, মানে এক একটা থেকে হচ্ছে এক একটা বেশি সুন্দর ছিল তাসমিয়া তো পুরা। তাসমিয়া কেমন লাগতেছে, তোমার ফিলিংসটা বলো। ভালো। এই যে এই জামাটা অনেক সুন্দর আমার মেয়ের, তো সুন্দর না? সবগুলো 3 পিসই সুন্দর। এটার সাথে জামা কোথায়? এই যে ও আবার সবগুলো খুলে খুলে দেখছে, সবগুলোই পছন্দ। ও খুলা খোলার আগে বলতেছে আমু মাসুমানটির জামা যেই সুন্দর হয়। তো এগুলো এইটা মনে তোমাদের সাথে শেয়ার করছিলাম। এখানে অনেকগুলা 9টা 3 পিস আর আমার মনে হয় এরকমই। রান্না বান্না শেষ করলাম, সবার খাওয়া দাওয়া শেষ। আর আমি ভাবছিলাম কি অনেক একটু দেরি করে খাবো, হ্যাঁ, কিন্তু রান্না বান্না যদি শেষ হয় আর যদি সেই রান্না বান্নার কেউ তারিফ করে যে রান্নাটা টেস্ট হয়েছে, তাহলে কি থাকা যায় বলো? আমার কিন্তু থাকা, আমি কিন্তু থাকতে পারতেছি না। ভাবছিলাম যে দেরি করে খাওয়া দাওয়া করে তারপরে হাঁটতে চলে যাব। আর যেইভাবে হাঁটতেছি অত টাইট করা লাগবে না, কারণ অনেক বেশি হাঁটতেছি, হাঁটার স্পিড বেশি, আর হাঁটতে অনেক বেশি পছন্দ করি, মানে হাঁটার মধ্যে আমি কোনো অলসতা নাই। আর দেখো এত আমি কিন্তু হেলদি, মোটামুটি আমার 82 কেজি ওজন, কিন্তু আমার হাইট অনেক বেশি, তার জন্য সবাই বলে যে অত আমাকে যে একদম খারাপ দেখা যায় এরকম না, হাইট অনুযায়ী মানে মোটামুটি চলে। তো যাই হোক, আমার নিজের কাছে যদি যেটা খারাপ লাগে সেটা তো আমার
সেভাবে তো আমার মেনটেন করে চলতে হবে। আর এই যে এখানে হচ্ছে আমার সিদ্ধ হচ্ছে পেঁপেগুলা, পেঁপেগুলা সিদ্ধ হলে আমি দিয়ে দিব হচ্ছে লাউগুলা সিদ্ধ করে ফেলবো। এখন ভাবতেছি লাউটা দেওয়া কি ঠিক হবে নাকি ঠিক হবে না। ভাত নিয়ে নিলাম আর এখানে কে জানে আমার একটু মরিচ খেয়ে এই যে একটু রেখে দিল এখানে। আর এখান থেকে আমি অনেকগুলো মরিচ নিব, এই মরিচগুলো ভীষণ ভীষণ ঝাল আর অনেক বেশি মজা, তো বুঝতেই পারছো এটা খাওয়ার জন্য আমার মনটা কেমন আনছান আনছান করছে। আর এই যে করলা ভাজাটা, হ্যাঁ ঝালমুড়ির মশলা বানাইতে লাগলে লাগবো, হ্যাঁ সাদা শস্য আছে, লাল শস্য আছে আছে, ও আদা রসুনের আদা রসুন আছে, তারপরে ইয়ে আছে কি জানি কয় জয়ফল জয়ত্রী লাগে। হ্যাঁ বরাপা ঝালমুড়ির মশলা বানাইতে, হ্যাঁ হুম পৃথিবীতে না বাংলাদেশে যত মশলা আছে। আল্লাহ বরফা, সৌদি আরবে এক ধরনের মশলা আছে, কেমন ধরনের জানেন? কেমনে বুঝাইতাম আপনারে, কেমন জানি যেমন লাগে কালা সিল্কা থায় না, সিল্কাটা ছিললে পাতলা, ওটা ওইটা ওইটা সারা সৌদি আনটা কোনো খাবার খায় না, কিন্তু ওইটার গন্ধটা আমার একটু ভালো লাগে না। মা যাও মেয়েগুলো বড় বড় না, তাহলে আপনাদের না যে মামির দি রাস্তা গেল না এসে মাইরা খুন করে দেখা ওই দিয়ে পরিমাণে তোলপাড় করতে আছে।